কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই বাংলার প্রাণের পার্বণ নবান্ন। নবান্ন উৎসব বাংলার একটি ঐতিহ্যবাহী শস্য উৎসব, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন। নগর সভ্যতার পরিবর্তিত প্রভাবে অনেকটা বদলে গেলেও অঘ্রাণে নতুন ধানের আগমনে গ্রামীণ জীবনে এখনও প্রাণীর জোয়ার বয়ে যায়। এদেশের কৃষিজীবী সমাজের শস্য উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যেসব আচার অনুষ্ঠান উৎসব পালিত হয়, নবান্ন উৎসব তার মধ্যে অন্যতম। নবান্ন এক অসাম্প্রদায়িক উৎসব। এই উৎসব বাঙালির জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে বেঁধে রাখে। তাই মন্তেশ্বর গ্রামবাসীর সহযোগিতায় মন্তেশ্বর জোকারিপাড়া সতীমাতা সংঘের পরিচালনায় মন্তেশ্বর ঘোষপাড়া ও দেপাড়া সংলগ্ন স্থানে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত 3 দিনের অন্নপূর্ণা পুজো এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে শনিবার রাত 9টায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সতীমাতা সংঘের কর্মকর্তাদের ও বিশিষ্ট মানুষজনদের সঙ্গে নিয়ে প্যান্ডেলের পর্দা ও ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কি বলছেন পুজো কমিটির এক কর্মকর্তা, আপনাদের শোনাব। উদ্যোগে আমার নবান্ন উৎসব খুব ভালো লাগবে। এখানে আসতে পেরে মায়েরা, বোনেরা, বয়োজ্যেষ্ঠরা, কচি কচি বাচ্চা সকলেই এখানে উপস্থিত আছেন। সর্বপরি আপনাদের প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা এরকম একটা অনুষ্ঠান করছে এবং এই মন্তেশ্বরের ঐতিহ্য একটা নবান্ন উৎসবকে কেন্দ্র করে এত বড় কর্মযজ্ঞ, 3 দিন রাত্রি বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন ভাবে যেভাবে আপনারা সৃষ্টি করেছেন, আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আপনাদের। সবথেকে ভালো লাগছে যে এই পাড়ার মানুষ, এই ক্লাবের যারা আমাদের কর্মকর্তা আছে, চেষ্টা করছে আপনাদের বিভিন্ন ভাবে নিত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু আনন্দ দেওয়া। শুধু আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের থাকবে, এত সুন্দর পরিবেশে যে অনুষ্ঠানটা যে জায়গায় হচ্ছে, এই ক্লাবকে আমরা সকলেই সহযোগিত, কারণ আমরা পাড়ার মানুষ, আপনারা গ্রামের মানুষ। মন্তেশ্বরের ঐতিহ্যকে আমরা ফিরিয়ে এনেছেন, মন্তেশ্বরের রূপরেখা হচ্ছে আপনারা। সেই জন্য আপনাদের অনুরোধ করব যে আমাদের যে ক্লাব, আমাদের বলতে আমরাও যখন আছি আমাদের এই ক্লাব, এই ক্লাবকে সকলে সহযোগিতা করুন। প্রতি বছর যখন আরো নিত্য নতুন ভাবে আপনাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের আনন্দ দিতে পারে, আপনাদের আনন্দের মধ্যে দিয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই আনন্দ করতে নিরানন্দ না হয়, আপনারা সহযোগিতা করুন, এই ক্লাব আরই সুযোগিত হোক। আপনাদের এই উৎসব ভগবানের কাছে আমরা সকলেই প্রার্থনা করবো যে মঙ্গলময় হয়ে উঠুক, আপনাদের সুন্দর পরিবেশকে সার্থকে রূপদান করুন, এই কথা কথা বলে আমার এই আমাদের মন্তেশ্বর জোকারিপাড়ার নবান্ন উপলক্ষে অন্নপূর্ণা ঠাকুরের উদ্বোধন হলো। কে উদ্বোধন করলেন? এখানে উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয় এবং মন্তেশ্বর প্রধান রফিকুল ইসলাম শেখ মহাশয়। এবং এটা কাদের দ্বারা পরিচালিত হয়, কোন ক্লাবে? এটা আমাদের মন্তেশ্বর সতীমাতা সংঘ সদস্য দ্বারা পরিচালিত হয় এবং গ্রামবাসী বৃন্দ। আচ্ছা, এটা ক বছরের পূজা? 3 বছর। কদিনের পূজা হয়? 3 দিনের। আলাদা আলাদা কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? হ্যাঁ হয় হয়, 3 দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কী কী হবে? কালকে বাউল হবে, পরশু দিন বিচিত্র অনুষ্ঠান হবে, এই এর মাধ্যমে হবে। এই ঠাকুরের বৈশিষ্ট্য কি? এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে নতুন ধান নতুন চাল করে খাওয়া বা বিভিন্ন রকম আয়োজন করে মানুষের মধ্যে আনন্দ উৎসব দেয়, উৎসব। এটা কোথাকার? এটা মন্তেশ্বর জোকারিপাড়া। জোকারিপাড়া এই মানে এই উপলক্ষে এই গ্রামে বা এই এলাকা আত্মীয় স্বজন আছে? সবাই, সব বহুজন আছে, বহুজন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পরিমল কুণ্ডু। আপনি কি এই ক্লাবের কিছু আছেন? এই ক্লাবের সদস্য। সদস্য? এটা কোথায়? মন্তেশ্বর জোকারিপাড়া। কোন ক্লাব? সতীমাতা সংঘ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়।